করোনা ধাক্কা কাটছে, বাড়ছে কন্টেইনার পরিবহন। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার প্রেক্ষাপটে চলতি বছরের প্রথম থেকেই কন্টেইনার পরিবহন বাড়াতে শুরু করেছে। গেল জানুয়ারি মাসে বন্দর দিয়ে 2,43,000 কন্টেইনার পরিবহন হয়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। তবে কন্টেইনার পরিবহনে এখনও স্বাভাবিক সময়ের মতো প্রবৃদ্ধি হয়নি। গত বছর এপ্রিলে করোনার কারণে কন্টেইনার পরিবহনে বিপর্যয় দেখা দেয়। 16 বছরের মধ্যে সবচেয়ে কম সংখ্যক কন্টেইনার পরিবহন হয় ওই মাসে। সাধারণত ছুটিতে সবকিছু স্থবির হয়ে পড়ায় এই বিপর্যয় ঘটেছিল। এরপর কিছুটা বাড়লেও স্বাভাবিক সময়ের তুলনায় তা ছিল কম। ফলে বছর শেষে দেখা যায় 2019 সালের তুলনায় 2020 সালে কন্টেইনার পরিবহন 10.5% কমেছে। বন্দরের ইতিহাসে কন্টেইনার পরিবহন কমে যাওয়ার এটি দ্বিতীয় ঘটনা। বন্দরের তথ্যে দেখা যায়, গত জানুয়ারি মাসে বন্দর দিয়ে আমদানি পণ্যবাহী 1,23,000 এবং রপ্তানি পণ্যবাহী খালি 1,20,000 কন্টেইনার পরিবহন হয়েছে। গত 13 মাসে এর চেয়ে বেশি কন্টেইনার পরিবহন হয়েছে 2020 সালের জানুয়ারিতে। ওই মাসে 2,66,000 একক কন্টেইনার পরিবহন হয়। কন্টেইনার পরিবহন বাড়তে থাকায় বন্দরে এখন জাহাজ আগমনের সংখ্যাও বাড়ছে। তাতে জেটিতে ভিড়ানোর আগে অপেক্ষায় বহির্নোঙ্গরে অপেক্ষমান জাহাজের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এটাকে চলতি মাসেও কন্টেইনার পরিবহন বৃদ্ধির লক্ষণ বলে মনে করা হচ্ছে। বন্দর সচিব জানান, করোনার ধাক্কা অনেকটা কাটিয়ে ওঠার পর দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে। এর প্রভাবে চট্টগ্রাম বন্দর দিয়েও কন্টেইনার পরিবহন বাড়তে শুরু করেছে। গত কয়েক মাসে ধারাবাহিকভাবে কন্টেইনার পরিবহন বৃদ্ধির তথ্য জানিয়ে তিনি বলেন, এবছর বন্দরের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। তাতে বন্দরের কন্টেইনার ওঠানামার সক্ষমতা আরও বাড়বে। চট্টগ্রাম বন্দর দিয়ে যত পণ্য আমদানি রপ্তানি হয় তার মাত্র 25% কন্টেইনারে এবং বাকি পণ্য জাহাজের খোলে অর্থাৎ বাল্ক আকারে আনা নেওয়া হয়। কন্টেইনারে তুলনামূলক কম পণ্য পরিবহন হলেও পণ্য বিবেচনায় এর গুরুত্ব বেশি, কারণ 2-3টি ছাড়া সব শিল্প কারখানার কাঁচামাল কন্টেইনারে আমদানি হয়। এই তালিকায় আছে পোশাক, ওষুধ, জুতা, ইস্পাত, বাণিজ্যিক পণ্য, ভোগ্যপণ্য ইত্যাদি। তবে রপ্তানি পণ্যের প্রায় পুরোটাই পাঠানো হয় কন্টেইনারে। এইসব কারণে কন্টেইনারে পণ্য পরিবহনের প্রবৃদ্ধি কম বেশি হওয়াটা অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রগতি নির্দেশ করে।